Morning. Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছো সবাই? ভালো ভালো আছেন? ভালো আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের দেখলে তো আমার আরো ভালো লাগে। তোমাদের সাথে যখন ক্লাস করি আমার খুব ভালো লাগে জানো। তোমাদের কতদিন স্কুলে দেখি না, কিন্তু এখানে তো দেখতে পাই, যার কারণে আমার খুব ভালো লাগে। সঞ্জনা চলে এসছে, তুলতুল চলে এসছে, জাকিয়া, সোহার্দ। আজকে কে আগে ফার্স্ট হয়েছে? আজকে জাকিয়া আর সোহার্দ আগে চলে এসছে সবার। তারপর সবাই মোটামুটি টাইম মতো চলে এসছে, তাই না? উষাও চলে এসছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়াশোনা শুরু করে দিই। আজকে কি পড়বো জানো? আজকে আমরা দুয়ের ঘরের নামটা শুনবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। আমি আমি তোমাদের দেখাবো, শিখাবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। ওকে, দুয়ের ঘরের নামটা আর সবাই পারবে, তাই না? আর বিয়োগ অঙ্ক শিখাবো। ওকে, বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয় বিয়োগ অঙ্ক শিখাবো। তাহলে কি আমরা ফার্স্টে দুয়ের ঘরের নামটা দেখি সবাই? চলো আমরা সবাই দুয়ের ঘরের নামটা কি শুনি। ওকে, সবাই মনোযোগ দিয়ে শুনবে। সবাই একসঙ্গে বলবে না, আমি একজন একজন করে ধরবো। রাহাত তো চলে এসছে, আমি কি রাহাত কেও দেখতে পেয়েছি? রাহাত তো চলে এসছে। আচ্ছা আচ্ছা, সবার আগে কে বলবে? কে বলবে? হাত তুলো। কে বলবে সবার আগে? কে কে সবার আগে হাত তুলবে? যা, মাহি হাত তুলেছে। মাহি বলো তো, বলো। সবাই একটা হাত তালি দাও তো, সবাই একটা হাত তালি। এবার সোহান্ত বলো, সোহান্ত বলো। দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমার কথা শুনো, তার মানে কি তোমরা সবাই নামটা শিখেছো, তাই না? সবাই পারবে। আচ্ছা, এক কাজ করি আমরা, চলো আমরা বিয়োগ শিখি।
আজকে তারপরে কিন্তু আমাকে করে দেখাতে হবে এবং যারা যারা বুঝতে পারবে না তারা আমাকে প্রশ্ন করবে যে কেন বুঝতে পারলে না ঠিক আছে আগে আমরা আজকে বিয়োগ শিখব বিয়োগ মানে কি জানো বিয়োগ অর্থ কি বিয়োগ মানে বাদ দিয়ে দাও হ্যাঁ ভেরি গুড শর্ত হ্যাঁ বাদ দিয়ে দাও আমরা যোগ শিখেছিলাম আগে যোগ মানে একসাথে করা হ্যাঁ আমরা আজকে বিয়োগ শিখব দেখো আমাদের এখানে ফল আছে এখানে কয়টা ফল আছে বলো তিনটা ফল আছে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম তাহলে কয়টা ফল থাকলো দুইটা ফল এইটাই হলো বিয়োগ তার মানে আমরা বাদ দিয়ে দিলাম তাই না এই তিনটা ফল থেকে একটা ফল আমরা বাদ দিয়ে দিলাম তাই না আবার দেখো মনে করো এখানে কয়টা ফল আছে এই চারটা ফল থেকে যদি দুইটা ফল আমরা বাদ দিয়ে দিই কয়টা ফল থাকলো দুইটা ফল ভেরি গুড তাহলে তো আমরা সবাই পারবো তাই না সবাই পারবো তাহলে আমরা বোর্ডে দেখি আগে আমরা বোর্ডে দেখি ঠিক আছে তিন লিখেছি দেখো তিনের নিচে কি লিখলাম তিনের নিচে দিয়েছি দুই তাহলে আমাকে বলো তিনের জন্য আমরা একটা দাগ দিয়ে শিখি তিনের জন্য কয়টা দাগ দিতে হবে গুনে গুনে দাগ দাও তিনটা দাগ তাহলে গুনো সবাই গুনে গুনে দাগ দাও হ্যাঁ গুনে গুনে দাগ দিবে এক দুই তিনটা দাগ দিলাম এখন আমাকে বলো তো দুইয়ের জন্য কয়টা দাগ হয় তাহলে তিন থেকে আমরা দুটো দাগ বাদ দিয়ে দিবো গুনে গুনে বাদ দিবে দুই তাহলে আমি দুইটা দাগ বাদ দিয়ে দিলাম তাহলে কত থাকলো কয়টা দাগ থাকলো বলো তো তাহলে আমাদের উত্তরে লিখতে হবে এক এক তাই না আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছো অঙ্ক বিয়োগ অঙ্ক সবাই বুঝে গেছো না এবার আমি আরেকটা করে দেখাচ্ছি দেখো বুঝতে পেরেছি পেরেছো এবার দেখো দেখো আমরা কত লিখলাম কত লিখেছি বলো তো আর তিনের নিচে দিয়েছি শূন্য তাহলে আমরা তিন থেকে শূন্য বাদ দিব তাই তো তিনের জন্য কয়টা দাগ গুনে গুনে দাগ দেই আমরা তিনটা দাগ এখন আমাকে বলো তো শূন্যর জন্য কয়টা আমরা দাগ দিব বলো শূন্যর জন্য কয়টা দাগ দিব মানে শূন্যর জন্য আমাদের কোনো দাগ হবে না এক মানে একটা দুই মানে দুইটা তাই না শূন্যর জন্য কোনো আমাদের দাগ হবে না শূন্য এখানে কোনো দাগ হবে না তাহলে কি হবে তার মানে তিন থেকে শূন্য বাদ দিলে যেহেতু আমরা দাগ কোনো বাদ দিতে পারছি না তাহলে আমাদের তিনটা দাগই রয়ে গেল তাই না তার মানে আমাদের হবে তিন উত্তর হবে তিন তাই না বুঝেছো আচ্ছা আমরা আরেকটা করি দেখো তো আমি কি লিখলাম বলো কত লিখেছি দুই হ্যাঁ তারপরে নিচে আমি লিখি দুই বিয়োগ দুই এবার আমাকে বলো দুইয়ের জন্য তাহলে আমরা কয়টা দাগ দিব আমরা দুইটা দাগ দিব হ্যাঁ দুইয়ের জন্য আমরা দুইটা দাগ দিব তাহলে আমরা দুইয়ের জন্য দুইটা দাগ দিলাম আর দুইয়ের জন্য দুইটা দাগ কেটে দিলাম তাহলে আমাদের কি থাকলো কোনো দাগ থাকলো না তার মানে কি শূন্য হবে তাহলে সবাই বুঝে গেছো আমরা করবো এবার সবাই খাতা কলম নাও সবাই খাতা কলম নাও খাতা কলম সবাই বের করো হ্যাঁ ভেরি গুড সবাই খাতা কলম বের করো হ্যাঁ লিখবে আমি তোমাদের দেখাচ্ছি কি কি লিখবে তোমরা লিখা শুরু করো আচ্ছা দেখো
সবাই খাতা খাতা বের করেছো? এবার তোমার হেডলাইন লিখবে বিয়োগ করো, সবাই লিখে ফেলো বিয়োগ করো। আমি কিন্তু দেখবো কার কয়টা অঙ্ক হয়, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝেছো। তোমাদের সাথে তোমাদের আরেকটা ফ্রেন্ড এসছে, আমি নামটা বুঝতে পারছি না। হ্যাঁ, মোবাইলের নাম। আচ্ছা সবাই তাহলে করো, ফার্স্টে লিখো তিন, তিনের নিচে, তিনের নিচে দাগ দিয়ে, হ্যাঁ তিনের নিচে লিখো দুই, একটা বিয়োগ চিহ্ন দাও আর দাগ দাও, আগে তুলে ফেলো, তুলে ফেলে তারপরে অঙ্ক করবে, অঙ্ক করে আমাকে দেখাবে, ঠিক আছে? তারপরে আরেকটা লিখো চার, চারে, চারের নিচে দাও তিন, দাগ দাও আর বিয়োগ চিহ্ন দাও। এবার সবাই তুলে ফেলো, তুলে আমাকে লিখে দেখাবে, আমি দেখবো কার কয়টা অঙ্ক হয়, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। তারপরে লিখো সাত বিয়োগ চার, তারপর লিখো দুই বিয়োগ দুই, তারপর লিখো তিন বিয়োগ শূন্য, তারপর লিখো পাঁচ বিয়োগ দুই, তারপর লিখো ছয় বিয়োগ তিন, তারপর লিখো তিন বিয়োগ তিন। সবাই তুলতে পেরেছো? আচ্ছা সবার তোলা হয়ে গেলে আমাকে বলবে। আগে তুলে ফেলো, আগে সবাই তুলো তারপরে করবে। সবাই তুলেছো? সরিয়ে ফেলবো লেখাটা, ওকে। এবার সবাই করে ফেলো, ভেরি গুড, এবার তাড়াতাড়ি করে করে ফেলো। এবার সবাই তাড়াতাড়ি করে ফেল, করে ফেলো, আমি দেখবো কার আগে কার অঙ্ক হয় এবং কয়টা কারে দেখবো কার আগে অঙ্ক হয়। মাহি, মাহি ও করছে, দাগ কেটে, দাগ কেটে করবে। আর আমাদের দাগ কাটা কেটে শিখা হয়ে গেলে আমরা আঙ্গুল গুনে গুনে শিখবো। মাহি, মাহি মনে হয় বুঝতে পারেনি নাকি? মাহি তুমি বুঝতে পারোনি, তুমি করতে পারছো? কিন্তু অনেক মনোযোগ সহকারে করছে। আমাকে সবার আগে দেখাবে, আমাকে সবার আগে দেখাচ্ছে, ভেরি গুড। তোমার খাতাটা ধরো, আমি দেখছি। তোমার খাতাটা একটু উঁচু করো, একটু উঁচু করো, একটু সামনের দিকে উঁচু করো।
ভেরি গুড, তোমার সবগুলো কারেক্ট হয়েছে, ভেরি গুড। যেবার জন্য সবাই একটা হাততালি দিয়ে দাও, সবাই একটা হাততালি, যেবাকে আমি একটা হাততালি দিয়ে দিই। এবার কে দেখাবে? তাহলে কাকেশ সোহার্দ। হ্যাঁ সোহার্দ, খাতা উঁচু করো সোহার্দ। বাবা তুমি খাতাটা আরেকটু উপরে দিকে নাও। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, উঁচু করো উঁচু করো, ভেরি গুড সোহার্দ। সোহার্দর সবগুলো হয়েছে, সোহার্দর জন্য সবাই একটা হাততালি দাও। ভেরি গুড, হ্যাঁ সোহার তো সবগুলো হয়েছে। এবার কে দেখাবে? এবার মাহি, কি তুলতে পারোনি মাহি? আমাকে কে দেখাচ্ছে? সাফন, সাফন দেখাচ্ছে খাতা, সাফনের খাতা। মাহি কি তুলতে পারোনি? না আমি তুলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার তোমরা যারা যারা পাওনি, তোমাদের দেখো তোমাদের চ্যাট বক্সে তোমাদের দিয়ে দিয়েছি, ওখান থেকে তুলে ফেলো। তোমরা যারা যারা তুলতে পারোনি, মাহি তুমি তো তুলতে পারোনি, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখো তোমাদের চ্যাট বক্সে চলে গেছে, তুলে ফেলো। এবার জাকিয়া দেখাচ্ছে, হাতে ধরে রাখো আমি দেখছি। ভেরি গুড, জাকিয়ারও সবগুলো হয়েছে, জাকিয়ার জন্য একটা হাততালি। সবাই পেরেছো, আর কে দেখাবে আমাকে? তার মানে সবাই বিয়োগ বুঝে গেছো, তাহলে আমি যে কোনো সংখ্যা দিয়ে বিয়োগ যদি দেই তোমরা পারবে তাই না? বড় বড় যদি বিয়োগ দেই পারবে না? সবাইকে বড় বড় বিয়োগ দিই, সবাই পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেরি গুড, সবাই বিয়োগ শিখে গেছো। এবার আমার কথা শুনো, তাহলে কালকে কিন্তু আমি আবার নতুন করে তোমাদের দেখবো বিয়োগ গুলো পারো কিনা, ঠিক আছে? আচ্ছা আমাদের এখন সময় শেষ হয়ে গেছে, আমাদের এখনই বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে, আমরা আল্লাহ হাফেজ নিয়ে নেই। তার আগে আমার কথা শুনো, সবাই কিন্তু কেউ কিন্তু বাইরে বের হবে না, শুনো, কেউ বাইরে বের হবে না, আম্মুদের কথা শুনবে, বারে বারে সাবান দিয়ে হাত ধুবে, ওকে? আর কেউ ঠান্ডা কোনো জিনিস খাবে না, ঠান্ডা কোনো জিনিস খাবে না, ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, আইসক্রিম খাবে না, ওকে? সবাইকে এখন সুস্থ থাকতে হবে তাই না? সবাইকে সুস্থ থাকতে হবে, আর বারে বারে কিন্তু হাত সাবান দিয়ে ধুবে, কোনো ময়লা জিনিস ধরবে না। আর আব্বু আম্মু যে কথাগুলো বলে সেগুলো শুনবে, আর আব্বু আম্মু তো সবসময় ভালো কথা বলে, ভালোর জন্য বলে, তাই না? তাহলে আমরা আল্লাহ